মা খাদিজা সারা রাত নবীর লাগে পাহারা দিত ঘুম না কইরা মা খাদিজা দিনই ঘুমাইতো রাতে ঘুমাইতো না যদি আমার স্বামীরে কেউ মারে আরে কত ভালোবাসা দিতেন আমার এই জন্য কিন্তু আমার নবী মা আয়েশারে বলছিলেন হে আয়েশা আমার খাদিজা হলো আমার শরীরের গেঞ্জির মতো তোমরা হলো আমার পাঞ্জাবির মতো পাঞ্জাবি শরীর থেকে একটু দূরে যায় আর গেঞ্জি শরীরের সাথে লাগিয়ে থাকে ঘামের সময় লাগে এমনও লাগে আমার খাদিজা এত আদরের খাদিজা আমার জোরে মারহাবা খাদিজা আমার সুখের দিনের দুঃখের দিনের সাথী তোমরা হলো আমার সুখের দিনের সাথী বজন্দে বার আমার দিকে তাকান মা খাদিজা শুনতে পাইলেন আবু তালেব বলেন আগামী কালকে আমার স্বামীর সাথে কুস্তি লাগবে মা খাদিজা চাচা শ্বশুর আবু তালেবকে বললেন আস্তে কথা বলেন আপনার ভাতিজা ঘুমাইতেছে তারে কষ্ট দেয়া যাবে না এ কুলিয়ার স্বরের যুবক বাইরা কিশোরগঞ্জের যুবক বাইরা এবার রেডি হ গো আবু তালেব বললেন বউ ভাইটা আমার মান সম্মান যাবে তাড়াতাড়ি করে ভাতিজারে ডাক দাও নবীর সাথে এখনো কথা হয় নাই চাষার সাথে বৌমার সাথে কথা হইতেছে নবীর কানে স্পর্শ করার সাথে আমার নবী উপরের থেকে নেমে আসছেন মা খাদিজার বাড়ি হলো মাকামে হুজুর আমি গুনাহগার বহুত বার ওই মসজিদে নামাজ পড়ছি আর দোয়া করছি বাবা মা খাদিজা বলে আপনি কেন উঠে আসলেন চাষা আমার আমার শ্বশুর বাড়ি আমি উঠবো না চাষা ঘটনা কি হয়েছে ভাতিজা আগামী কালকে রোকানার সাথে কুস্তি লাগবা যদি তুমি না পারো এই দেশ থেকে মেরে তাড়াইয়া দিবা আর যদি তুমি পারো তাহলে বলে কিছুই হবে না আমার নবী বলে চাচা ইনশাআল্লাহ জান দেখা যাবে আগামী কালকে আমি জীবনে কারো গায়ে হাত তুলি নাই গো আজকে আমি একটু হাত তুলে দেখায় দিব নবী মুহাম্মদ লুলা নয় নবী মুহাম্মদ কোনোদিন কমজোর নয় আমার আল্লাহ আমার গায়ে কত শক্তি দিছে আগামী কালকে পরীক্ষা হয়ে যাবে মুসলমানদেরকে দুর্বল ভাবিস না মুসলমান আগে কারোর সাথে লড়ে না মুসলমান ধরলে আবার কাউরে ছাড়ে না আলেম ওলামা সহজে কাউরে কিছু বলে না যদি একবার মাটি নামে পাগড়ি যদি মাথার দিকে মাজাই নামে একটা নাস্তিক মাটি দেখতে পারবি না পারবি না পারবি না ইনশাআল্লাহ মারহাবা বলেন এই আমার নবী জীবনে কারো গায়ে হাত দেয় নাই জীবনে রোকানার গায়ে কেবল হাত দিবে আজকে কষ্ট হইতাছে অষ্টম সাল চলতেছিল নবুয়াতের এই মুসলমানের ভোলা রোকানাকে তারা কঠিন খাওয়ন খাওয়াইয়া জাবালে কাবার দক্ষিণ পাশে যখন সাজাইয়া ঘোরার পরে সওয়ার করাইয়া নবী মুহাম্মদের বিরুদ্ধে দাঁড় করায় দিছে ইন দি মিন টাইমে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা তখন 11 বছর মাত্র 8.5 বছর বয়স জোরে কোন মারহাবা 8.5 বছরে ফাতেমা সকালবেলা দেখতে গেছে যে এই বেঈমানগুলা কাবা ঘরের সামনে আমার বাবার বিরুদ্ধে কি কি বলে তো ফাতেমার দেখে তো সবাই ভালোবাসতে আসতে নাবালক ছোট্ট খুকি জান্নাতি সমস্ত মহিলাদের জান্নাতে রমিনীদের সর্দারিনী তারে দেখলে তো সবাই মায়া করে টান দিয়া কয় ফাতেমা রে আজকে তোর বাবার শেষ দিন কিল্লি গে তোর বাবা নতুন ধর্মের দাওয়াত দিতে আর বেড়েজ দিতে আহে তোর বাপ কিল্লি গে ডিঙ্গি নৌকো হইয়া জাহাজের লাগে লড়তে আহে ফাতেমা কয় আমার আব্বার আপনার মাইরে ফেলবেন আমার আব্বা তো কোনোদিন আপনাদের কোন ক্ষতি করে না ফাতেমা দৌড়ে বাইতে গেছে যাই দেখে নবী আমার এখনো যায় না মানে আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে না আর হবে না বেঁচে থাকলে আবার কোনোদিন আম আমি এত তাড়াতাড়ি সার কি করি আমি দেখলাম আপনারা ঠিকঠাক আছেন রেডি রেডি আরে ভাই এদিক দিয়ে রোকানা সস্তা আছে আর আমার নবী তখনো যায় না মাঝে আলেম ওলামার জেলখানায় বইরে মনে করছে গাঁজা কর হিরোইন করে মধ্যে তারা রেস্ট লইতেছে না আলেম ওলামার জেলখানায় থাইকা থাইকা তারা ইমাম গাজালি হইতাছে আল্লামা শামসুল ফরিদপুরি হইতাছে আল্লামা তাহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হইতাছে আমার সর্বত হইতাছে আলেমদের ইমানকে নিয়ে তাসা করার দুনিয়া আলেমদের ইমান নিয়ে সিনেমিনি খেলো না আলেমদেরকে সোর টাকাইতে মতো কলাকশবল গেট দিয়ে তাদের কোলে উঠাইও না আলেমদের নিঃশ্বাস এতই ভারী আলেম নিঃশ্বাস সালে একটা নিঃশ্বাস সমাব দিতে পারবা না কষ্ট হইতাছে এই মুসলমানের পোলা ভালো করে বুঝো নবী আমার যায় না মাঝে ফাতেমা যায় একা আব্বা
তুমি কি রোকানার সাথে পারবা? রোকানা তো অনেক বড় দেহের মালিক, সে যে শক্তিশালী আব্বা তোমার বলে আজকে মেরে লইব। এবার কানবেন, ফাতেমার মাথাটা টান দিয়ে নবীর বুকের সাথে লাগাইকা মারে, তুই দোয়া কর, তুই দোয়া কর। ফাতেমা ছোট্ট মানুষ কাবা ঘরের দিকে ফিরে ঘরের মধ্যে বয়ে হাত তুলছে, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার আব্বারে। কোন বেইমানের হাত অপমান করে না, এই বেইমান গুলোর কি সুজা করতে পারো না? এই কথাটা বলতে দেরি আছে, নবী আমার টান দিয়ে ফাতেমার হাতটা নামায় কয় মারে, তুই তোর হাতের আন্তার সম্পর্কে তোর জানা নাই। তুই যদি আর একবার বরদোয়া করস, মক্কার উত্তর দিকে আগুন লাগবে, দক্ষিণ দিক পর্যন্ত পুড়ে সুরমা হয়ে যাবে, সুরমা হয়ে যাবে, সুরমা হয়ে যাবে। মক্কার একটা পাথরেও ঠিক মতো থাকবে না, কয়লা হয়ে যাবে। তোর আর দোয়াও করতে হবে না, বরদোয়া করতে চুপ করে বয়ে থাকবে। এবার কানবে বিশ্ব নবী আমার, সকাল দশটার দিকে যাবারে কাবার দিকে যাচ্ছে, ঘোরার পরে সবার হয়ে না পায়ে হেঁটে, নবীর পিছনে সাইটে মাইয়া সারা কেউ নাই, বেজন দে আমার নবী জায়দাকে রোকানা পিপারশন নিয়ে দাঁড়িয়ে আছে। এবার একটা আওয়াজ হবে, এ বাজান আবু জেহেল দা বসে আছে চেয়ারে, বিচারকের চেয়ারে হামজা তার ডান পাশে বসা, বিশ্ব নবী রোকানাকে দেখি এই বাজান আস্তে করে মাথা নিচু করছে। নবী আমার মাঠে যাওয়ার আগেই জবালে কাবার উপরে জিব্রাইল বসে আছে। জিব্রাইল রোকানার দিকে তাকায় বলে, আ রোকানা উজরা আলাল জাবাল, এ রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখ। রোকানা তাকায় দেখে আসমানে হলো মাথা, পা হলো জমিনে, হাত বাড়ায় বলে, রোকানা রে এমন একজন তোর মাঠে এখন তোর সাথে তোর বিপরীতে কুস্তির করার জন্য আসবে, তার দিকে যদি আঙ্গুল উঁচা করো হাতের জায়গায় হাত থাকবে, বড়ির সাথে থাকবে না, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না, মাথার জায়গায় মাথা থাকবে, ধর থাকবে না। রোকানা লোকটারে দেখিয়া পাগলের মতো হয়ে গেছে, বলতেছে তোমরা আমার মাফ করে দাও। নবী আমার মাঠে ঢুকিয়ে রোকানাকে বলে, ইয়া রোকানা হাম্মে মুবারিজিন, আয় আমার দিকে। রোকানা বলে, লালা আমি পারবো না। নবী রোকানার বুকের উপর একটা থাবা মারলেন বাবা, রোকানার মাথার উপর উঠে ফেলেন, আল্লাহু আকবার করে বলতো, আল্লাহু আকবার করে বলতো, যখন রোকানা কেমন নবী মাথার উপর উঠে সুরকির মতো ঘুরাইতাছি, আবু জেহেল বলে, রোকানা তুই দি মাথার উপরে সুরকি। রোকানা বলে, তুই আয় তোরে প্যাকেট করব। নবী মুহাম্মাদের দিকে তাকায় থাকার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এরকম প্রেম যদি আমাদের শরীরে থাকে, একটা নাস্তিকও পারবে না আমার বিশ্ব নবীকে গালি দিতে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তাহলে আমার সাথে আওয়াজ দেন, জীবনে কোনোদিন যারা আমার নবীকে গালি দেয় তাদের সঙ্গে আমরা নাই। যারা নবীরে গালি দিবে ওরে জাগায় পিটা ফেলবো, আলেম ওলামাকে গালি দিবে ওরে জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। শুধু আমার সাথে ওয়াদা দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো, কে কে পড়বেন দেখেন, লাগে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো বান্দারে মাকরিয়া উঠাইয়ো হাসুরে, এমন সা আমার নবীর উম্মত হইতে চাইছো, যা তোর উম্মত তো বানাবার সিস্টেম নাই, কারণ তোর 3000 বছর পরে আইব। আল্লাহ যদি উম্মত না বানাও তাহলে নবীর সাথে কি আমার একটু জীবনে দেখা করাইবা? তুমি তো বিনে পয়সা উম্মত হইছো, এই লাগে আসাদ মূর্তি আমার নবীরে গালি দেয়। তুই বলে বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট দিয়ে নামিয়ে দেয়, তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি শুনি, এই কিশোরগঞ্জের যুবকরা শোনে, ওই জায়গায় তোর কুত্তার মতো কোবাইয়া জায়গায় শেষ করবে, জায়গায়
জানো আশিকের রাসূল এখনো পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছে এরা কারো কাছে মাথা বিক্রি করে নাই জেল খাটবে কিন্তু কারো কাছে মাথা বিক্রি করবে না এরা ফাঁসির মঞ্চে যাবে তবু কারো কাছে মাথা বিক্রি করবে না এরা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে মৃত্যুকে আলিঙ্গন করবে কারো কাছে মাথা বিক্রি করবে না কষ্ট হইতাছে না 5 মিনিট হে মুসা আমার নবীর উম্মত হবে উম্মত হতে পারবে না যা নবীর সাথে তোর দেখা করে দেব হাবিজ রহমান সিদ্দিক আসবে গিরা মিলিয়াস রহমান জিয়াদি আসবে এক দুই মাস ধরে আপনারা পোহর গুনতেছেন কবে আসবে না যদি আমার মতো একটা গুনাহগারকে দেখার জন্য আপনার এত আশা থাকে যার জন্য দুনিয়া বানাইছে ওই মানুষটারে দেখার লাগিয়া মুসা আলাইহিস সালামের কত আশা আসাদুরে তুই আমার নবীর দরদ বুঝবি না আমার নবীর চেহারা আমার নবীর ওয়াইনাকাল আলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র তুই বুঝবি না আমার নবী কি জিনিস বুঝতো আবু বকর আমার নবী কি জিনিস বুঝতো আমার আমার নবী কি জিনিস বুঝতো বিলাল আমার নবী কি এরা জানে আশিকের রাসূলেরা আমার নবী কি জানে যারা কালকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসে মাদ্রাসায় পড়ায় মুসা অপেক্ষায় থাক মুসা আলাইহিস সালাম অনেক অপেক্ষা করতে 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 হঠাৎ করে মুসার কাছে একটা ইনফরমেশন গেল টেলিফোনে আওয়াজ আসলো মুসারে আজকে তো আসমানে আমার নবী আসতেছে জোরে 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 হে বাবা টেলিফোনে বিয়ে হইছে স্বামীরে দেখে নাই ইজাব কবুল হইছে আন নিকাহ ইয়ানাক্কিদ বিল ইজাব ওয়াল কবুল ইজাব কবুল হইছে কিন্তু স্বামী চেহারাটা দেখে নাই 10 বছর পরে বল লেগে 14 বরি স্বর্ণ হাতের একটা বালা হাতের মধ্যে চুরি কানের মধ্যে বালা 10 বরি ওজনের একটা হার নিয়ে আসতেছে স্বামী যত কসমেটিক্স আছে সব নিয়ে আসতেছে ইন দি মিন টাইমে স্ত্রী কি খুশির আনন্দ দেখি স্বামীর জন্য কি অপেক্ষা করবে না তো মুসা আলাইহিস সালাম 3000 বছর আগে জানে এই মানুষটার জন্য দুনিয়া বানিয়েছে মেজান্দে আমার নবী মুসা পয়গম্বরের সাথে যখন দেখা করবে ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বরকে বলে মুসা রে মুসা আল্লাহ পাক যখন বললেন মুসা আমার নবী আসতেছে আমার নবীরে কয়েকটা প্রশ্ন করবি এক নম্বর প্রশ্ন করবি আমার নবীর শরীরে যদি কোনো ফাটা দেখোস কোনো ফুটা দেখোস কোনো জায়গায় যদি ইনজুরি দেখোস কোনো জায়গায় রক্তের দাগ দেখোস আমার নবীরে জিজ্ঞেস করবি এই জায়গাগুলো কিসের দাগ ও বাজান এবার তুমি আমার নবীকে প্রশ্ন করে কিয়ামতের মাঠে প্রশ্ন করবা আমি দেখব আশিকের রাসূল এখানে কয়জন আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা وإنك لعلى خلق عظيم يا كشر قنجر جبغ بيره تمار دل تاكن مدينة ولا دك لگه دا كي بوله سي تبيا بار دبير زيبوري اك بار شفه دكت بربر মুসা পয়গম্বর যদি 3000 বছর অপেক্ষা করে নবীর প্র্যাকটিক্যাল দেখতে পারে বাবা আমার নবীর জন্য তুমি আজকে নিয়াত করো মালিক জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলাম তোমার নবীর কি একবার দেখাইতে পারো না মালিক তোমার নবী নিজে বলেছে একবার যদি কেউ আমার স্বপ্নে দেখে আমি নবীর জন্য তার সুপারিশ অজীব হয়ে যাবে টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারি না তোমার নবীর কি আমার ভাঙা ঘরে একবার এনে দিতে পারো না আমি আমার নবীর কদম কানা চুম্বন করব নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে একটা চুমা খাবো আল্লাহ যারা তোমার নবীর আশিক তাদের চোখে পানি মাইশা বলে এত সুন্দর মানুষ আমার জীবনে কাউরে দেখি নাই মিশরের 70 জন মহিলা
ইসুর নবীর চেহারাতেই কাতারা লেবুর পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ওই মুসা নবী যদি ইসুর নবীর জামানায় আমার স্বামী আমার কলিজার নবী আমার কলিজার নেতা নবী মুহাম্মদ যদি মিশরের মানুষের সময় জীবিত কোনদিন জীবন জিন্দা হইতো মিশরের মানুষগুলা তারা লেবুর পরিবর্তে আঙ্গুল কাটতো না তারা কলিজা দুই টুকরা করে ফেলতো ও মেরা আয়েশা যদি তার স্ত্রী হইয়া প্রশংসা করতে পারে তুমি কেন পারবা না চোখের পানি ফেলায় কাঁদবা না নবীর যারা দেখতে চাও তুমি মনে করো আমার নবী আজকে রাত্রি আমার ঘরে চলে আসবে এ যুবক বাইরে জীবনে কেউ যদি আমার নবীরে একবার দেখো গো নবীরে দেখতে হইলে মুখে দাড়ি লাগবে চোখে পানি লাগবে অন্তরটা নবীর প্রেম দিয়ে ভরপুর করতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি দেখবো নবীর প্রেমে কারা এখন পাগল হয়ে যাবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম যারা নবীর প্রেমে পাগল হবা তার বাড়িতে নবী আইসে সাক্ষাৎ করে যাবে হে মুসা এই জামান নবী আসতেছে গো ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে ফেস টু ফেস দেখা গো বাবা ইন্দি মিন টাইমে মুসা পয়গম্বর কে আমার নবী দেখা হাবার নবী আগে সালাম দিয়ে দিলেন মুসা পয়গম্বর চোখের পানি ফেলায় নবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে নবী গো এই চেহারাটা দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম নবী একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার সাথে একটা উত্তর দেবেন নাকি ও নবীজি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন কয় হ্যাঁ আপনারা জানেন আমার আল্লাহ আমার নবীরে পঞ্চশক্ত নামাজ দিয়েছিলেন মুসা নবীর কাছে আসার পরে পা শক্ত করে দশ বার বাজান কুমায়া কুমায়া নয় বার কুমায়া দশ বার এবার পা শক্ত রেখেছে দশ বার এবার মুসা পায়গম্বর জিজ্ঞেস করে নবী একটা কথা জিজ্ঞেস করতাম আল্লাহ জিজ্ঞেস করতে বলছে কি নবীজি দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা দেখতেছি আপনার কপালটা ফাটা আমি দেখবো আমার নবীর আছে কয় জল আছে ও ভাই ও সরমনে আল্লাহর কুতুবের পাগলেরা সরমনার মাঠে যায় দেখছো জি পাগল গুলা কেমনে লাফাইল সরমনার মাঠে পাগল গুলার সামনে যখন ইশকের বয়ান শুরু হয়ে যায় মনে হয় আবার নবী বুঝোই পাগলার সামনে দাঁড়ায় যায় জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় এই পাগলগুলা মনে হয় বাবা লাফায়া বাসের মাথায় উঠে তোমরা সরমনের পাগলগুলারে কখনো বাজার তোমরা বন্ড বলিও না কেন জানো এরা মাওলার প্রেমের আসে মাওলার আসে কোনদিন জাহান্নামে জ্বলবে না আমি দেখবো নবীর আশিকে ময়দানে কয়জন আসো গো একটা লাভ দিয়ে মাওলারে দেখাই দিতে পারবানি ও আল্লাহ তোমার নবী যদি এই যুগে কোনদিন পাইতাম গো আমার বিশ্ব নবীর যদি কেউ একটা গালি দিত সাকাই বাইরে ফেলতাম সাকাই বাইরে ফেলতাম সাকাই বাইরে ফেলতাম যখন বলছে নবী আপনার ঠোঁটটা কে ফাটাইছে ঠোঁটের মধ্যে দেখা যায় চাপ দিলে রক্তগুলো বের হয়ে যাবে আমার নবী চোখের পারে বেলায় বলে বুসারে আমি আল্লাহর বাড়ি বেড়াইতে মিহরাজে আসার মাত্র এক মাস আগে তায়েবের মাঠে গেছিলাম তায়েবের 162 জন ছেলে আমারে পাথর দিয়ে মারছে হাউজা আমারে পাথর দিয়ে মারার আগে একটা যুবক আসিয়া প্রথমে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিয়েছে আমি দেখবো কার কলিজার মধ্যে রক্ত গলন হয় মুসা পয়গম্বর যখন শুনলেন আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছে আর একটা যুবক আসিয়া মুসা আমার মাথার উপরে আবু জোরে বাড়ি দিয়েছে রে মুসা
আবার কপালের চামড়াটা ভাজিয়া দেখো এখনো পর্যন্ত ঘাওটা শুকায় নাই মুসা তুমি কপালটা ঠোঁটটা দেখলে এখন আমি দেখব কয়জন আশেকের শরীরে এখন ঝাঁকি মারে যখন আমার নবী বলে মুসা রে কপাল দেখলা ঠোঁট দেখলা জামাটা উঠায়া দেখাই রে মুসা আমি আবার বাজারের বালালু কথা বলি না বাবা আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন যখন আমার নবী পিছনের থেকে জামাটা টান দিয়ে উঠাইয়া বলে মুসা দেখো চাউল যেরকম ভাবে ছিদ্র আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তায়েবের ছেলেরা পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে নাই এ মুসা আলাইহিস সালাম দেখে আরে গো পিঠের মধ্যে এত গর্ত কারণ তায়েব থেকে আসার এক মাস পরে আমার নবী মিরাজে আল্লাহর বাড়িতে বেরাইতে গেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন আমি জানি না কে এখন জাহান্নামের আগুন হারাম করতে চাও মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে বলে নবী ও এই মার্বেলের মতো গোস্তগুলো উসা হয়ে আছে আমি এতদিন জানতাম এই মানুষটার শরীরে একটা লগের টোকা পড়লে আল্লাহ সহ্য করতে পারে না এইভাবে তায়েবের ছেলেগুলো আপনারে মানলো আল্লাহ কি সায়া সায়া দেখলো আমার নবী বলে বুঝারে আল্লাহর পরে তুমি কখনো আবার ইলজাম দেওয়ার চেষ্টা করিও না আমার মালিক আমার মায়ের দায়িকা সহ্য করতে পারে না সন্ধ্যার দিকে যখন জিব্রাইলকে ডেকে ডেকে বলে জিব্রাইল রে আমার নবী যদি একবার বলে এই তায়েবের পাহাড় দিয়ে তায়েববাসীর একবারে সমূলে ধ্বংস করে দিব আমি কিন্তু আমি রহমাতুল্লিল আলামিন আমি আমার উম্মত গুলারে মারতে দেই নাই রে মুসা কারণ তোমারে একটা ইলজাম লাগাইছিলে এই জন্য তারে জমিনে গ্রাস করতে বলেছ আমি আমার গরিব উম্মতের জন্য বড়দোয়া করি নাই ভাইজান রে আমি শুধু তোমাদের দুটো আওয়াজ দিয়ে বলতে চাই যেই মানুষটা মার খাওয়ার পরও বড়দোয়া করলো না আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওই নাস্তিকরে দুনিয়ায় আস্থা রাখবো না এই উলামা একরাম আওয়াজ দাও যদি মুসলমানের রক্ত থেকে থাকে সেই মানুষটা বেলা আটটার দিকে নিয়ে সাতটা পর্যন্ত মাইর খায় শরীরের এমন কোনো জায়গা নাই আমার নবীকে মারে নাই আমি গুনাহগার যতবার মদি বক্কায় গেছি বাবা সবচেয়ে বেশি কাঁদছি তাই বেলাই বারবার আল্লাহ দেখো তোমার পাগল গুলি কাঁপতে এখানে শেষটা বাবা দিলটা এখন নরম করে ফেলবা নবী তায়েব থেকে মায়ের খাওয়ার পাঁচ দিনের মাথায় যখন নবী বাক্কা শহরে মক্কায় ঢুকতাছে বাবা ইন দি মিন টাইমে হযরত ওমর শুনতে পাইলেন নবী মক্কায় আসতে চায় বেঈমান আবু জেহেল নবীরে মক্কায় ঢুকতে দিতে চায় না কারণ বেঈমান বলতেছে মুহাম্মদ তায়েব থেকে মায়ের খেয়ে আসছে
মুহাম্মদ যদি মায়ের খেয়ে আসে মক্কায় ওরে ঢুকতে দেয়া যাবে না এবার একটা আওয়াজ দিও হযরত ওমর তখন যুদ্ধের পোশাক পরিধান করিয়া বিশ্ব নবীকে দেখার জন্য বাবা গিয়েছিল যেখানে রিহালের মতো বাবা তোমরা একটা ব্রিজ দেখছো যারা হজ করছো এই জায়গায় কিন্তু হেরেমের শ্বাস রেখা আমার বিশ্ব নবী কানে বসেছিলেন অসুস্থ শরীর লইয়া ওমর যখন আমার নবীর দেখতে গেছে ওমর যায় দেখে একটা মরা গরু যেমনে শরীর ফুলিয়া যায় আবার নবীর ঠোঁট দুইটা বইলা কলা গাছের মতো আমার নবীর গলের চল গুলা বাবা এরকম ফুলিয়ে গেছে নবীর বডিটা ফুলিয়ে একজন দুইজন হয়ে গেছে ওমর তখন ডিক্লার দিয়েছিল মক্কায় এমন কোন মায়ের পুত আসছি এই মানুষটার গায়ে আবার হাত দিবি আমি খত্তাবের ফোলা জমিনে বেঁচে থাকতে একটা রাস্তা যদি নবীর দিকে আঙ্গুল উঁচাত দূরের কথা চোখ তুলে তাকাস চোখের জায়গায় চোখ থাকবে মাথার সাথে থাকবে না কষ্ট হইতাছে না এই মুসলমানের কোলে আওয়াজ দাও কষ্ট হইতাছে না শুধু আমার সাথে আওয়াজ দিবা দুনিয়া সব মেনে নিব নবীর চরিত্র আঘাত করলে ওর জায়গায় পুইতা ফেলব আমার সাথে একমত না আমি গোপালগঞ্জের সন্তান আপনি কিশোরগঞ্জের সন্তান একমত না শুধু আমার সাথে আগায় বলবা হে মুসা আবার ডুবিরে আর কষ্ট দিস কারণ আমার নবীর আমি আনছি রেস্টের জন্য আমার নবীর মনটা শান্ত করার জন্য তুই জানোস না রে মুসা আমার নবী কয়েকটা ব্যথায় ব্যথিত এক নম্বরে আমি আমার বাড়িতে কেন আমার নবীর আনছি সুবহানাল্লাহ দিয়ে আশ্রয় জানোস মুসা এক নম্বর আমার নবীর বিবিটা এক মাস আগে মারা গেছে এর এক সপ্তাহ পরে আমার বন্ধু তায়েফে গেছে এক নম্বরে তায়েফের মায়ের আঘাত দুই নম্বরে বিবির আঘাত তিন নম্বরে তার চাষার আঘাত আট দিনের মাথায় চাষাটাও মারা গেছে এই তিনটা ব্যথাকে দূর করতে আমি আমার বাড়িতে বেড়াইতে আনছি আল্লাহ আকবার জোরে বলতে পারো না এখন তুই যদি আমার নবীর এইগুলা জিজ্ঞেস করে কষ্ট দেয়া যাবে আল্লাহ কষ্ট পাবো এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবীর কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় এই জন্য যারা দাড়িতে খুর লাগান নবী বলেছে মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায় নবীর গলায় যে বেলেট লাগে সে আল্লাহর গলায় বেলেট লাগায় এ দাড়ি চাষা বলটুর হু বলটু তুই আমার মুসলমান দাবি করস আবার আমি আমলুকু নেতা আমি দুই অঙ্কের ক্রেতা তুই জুতা তুই দাড়ি চাইছা আবার আলেমুল আমারে গালি দেশ কথা কর না কেন একটা মসজিদের ইমামরে গালি দেয় ওর মুহে দাড়ি নাই চোরের ঘরে চোর তুই মরিলা তারপরে বুঝবি একজন আলেমের দাম কত ডেমনার ঘরে ডেমনা আবার আলেম রে গালি দেয় কথা বলেন না কেন কষ্ট হইতেছে আর মাত্র সাইড মিনিট সারা রাত চলবে তাহলে আওয়াজ দিতে হবে নবীর তিনটা ব্যথা নিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে সবচেয়ে বড় ব্যথা কোন আমার নবীর অন্তরে আমার উম্মত কেমনে জাহান্নাম থেকে বাঁচবে আর না আমাকে উম্মাতের চিন্তা কি কেমনে নবীরে গাইল করে কথা ঠিক না ঠিক ওরা সকলে আম্বিয়াদেরকে কেমনে গাইল করে কেমনে জেলখানায় ভরে ভরে কষ্ট দিব কথা কও না কেন একজন আলেম মারা গেছে উলামা একরাম ইন্নালিল্লাহ কয়ে দোয়া করছে বেটা চাকরি দেখাইছে আল্লামা দিলার হোসেন সাইদি মারা গেছে কথা কও না কেন কত ইমামের যে চাকরি গেছে রে ভাই তুমি দুনিয়ার চাকরি খাইলা তোর চাকরি খাবে আমার আল্লাহ মরার আগে তোর রেজেন থাকবে না তুই হলো তুই মরার আগে লুল হইয়া মরবি কথা কন না মাইকের আওয়াজ বাড়াবি না এই বেড়া
আমার যত সব মধ্যে কোন না কবে তত সব মধ্যে বাড়া বাড়া মাস্টার বাড়া টর্নেস বাড়া বাড়া দুলা ভাই বাড়া বাড়া তাই বলো তা হাত ছড়া আমার দিক সাইড আছে কে ভালো করে মারহাবা বলে তোর মাইক ঠিক আছে মাউথ ভালো না দুটো মাউথ কিনবি আওজা কোম্পানির খুব ভালো মাইক মাউথ কিনবি তাহলে দেখবি বক্তারা তোর প্রাণ খুলে দোয়া দিয়ে যাবে তাহলে তোর এখানে যদি গলাটা নষ্ট করে কালকে ওয়াজ করবো কেমনে তোর জন্য এমন বর্দ করবো তোর মাইক লিয়ে যাইতে পারবি না ওই ওই গানি শুদ্ধ উল্টাই হয়ে মাইকের নিচে ঘুরে থাকবি তোর ব্যবসা যখন আল্লাহ এটা করাইতে দিছে তোর মাইক তো ভালো সেট ভালো সব ভালো কি লেগে তুই এই মাউথ চোদ্দ দুই টাকার মাউথ রাখাইছে আল্লাহ কবুল করো বুঝলো কেন আমিন কষ্ট পাইতেছে এই যার মাত্র তিন মিনিট আমি যে দেখতেছি গরমের মধ্যে আপনারা ঘামাইয়া সবাই বয়ে থাকবেন সবাই সত্য কথা তো সবাই সারা রাত বয়ে থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে থাকবেন না এই নেই ঠিক দিলাম ভাই এই নেই ঠিক আল্লাহ আপনাদের কবুল করেন আল্লাহ দেখছেন এদের ইমানের কত স্পিরিট সারা দিন গরমের মধ্যে থাকবে আমি দেখতেছি এক সাসা গামাইতে গামাইতে লুঙ্গি বিছে পাঞ্জাবি বিছে এমনকি যে কাপড়ের উপরে বইছে ওই ঢোক বিচ্ছে আল্লাহ তারপরে দেখছেন আল্লাহ কেমনে আমার পাগল গুলো তারপরে পাগল গুলো বই রয়েছে আল্লাহ দেন না এদেরকে মাফ করে দেন আল্লাহ দেন দেন আল্লাহ মাফ করে দেন সরকার আমিন ও বাবা আমার নবী তিনটা বেথানে আল্লাহর বাড়ি বেড়াইতে এসে মুসার কষ্ট দিষ্টা আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পাইছে তার বিবির কষ্ট কারণ এই মহিলাটা তোমার আমার বোর মতো না আপনার পিরগিরি চলবে না তিন জায়গায় কয় জায়গা জোরে কোন আরো জোরে জোরসে বলো হুজুরগিরি মৌলানাগিরি বক্তাগিরি এসপি গিরি ডিসি গিরি এমপি গিরি মন্ত্রী গিরি প্রধানমন্ত্রী গিরি চলব কয় জায়গা এক নম্বরে বোর কাছে এই বিচারি জানে তুমি কয় নম্বর উলি আরে ভাই আল্লাহর কলির ঘটনা এরকম আছে জোরকান মারহাবা বউতে হারে মনে ওলি হিসাবে মানেই না আল্লামা উন্দুলুসি রহমতুল্লাহ জোরকান মারহাবা এত বড় বুজুর্গ মানুষ আপনারা জানেন অনেকদিন তার জিন্দিগি অন্যদিক চলে গেছিল আল্লাহ আবার তার হেদায়েতের মালা গলায় দিয়েছে জোরকান মারহাবা তো এখন বিয়ে করছে বেড়াই বিয়ে করার পরে বউ ক জিগায় উনি পীর বাবা পীর দেখলাম সারা দুনিয়ার মানুষ চাইছে দেখতেছে হে উপর দিয়ে হাঁটতেছে বাতাসের উপর দিয়ে তুমি দেখছো হুনছি হে বলে বাতাসের উপর দিয়ে হাঁটে এমন এক পীর বলেই মহল্লায় আইছে হে আলো পীর আর তুমি কি সিদ্ধি খেতা আমার কাপি কো তুমি দেখছো যে পীরের রাস্তায় বাতাসের উপর দিয়ে হাঁটছে তাহলে হ্যাঁ পীর হিসেবে মানো কয় হ তারে মানো কয় হ তো এই লোকটি তো আমি ছিলাম এই জন্যই হুসি তুমি আঁকা বাঁকা হাস ওই যে রসুল বলছে পীরগিরি চলে না তিন জায়গা কয় জায়গা যত বড় এসপি হন আর ডিসি হন আর এমপি হন সংসদ করে বাসায় যা বলে কার মা এক কাপ চা হবে বানাই খা তার এটা সমুদ্র চা দিতে হবে আরে ভাই এমপির কথা বাদ দিলাম আমার কথা আমি করি দুইটা আড়াইটা যখন চারটার সময় বাসায় যায় বেচারি গুল সাহের মতো মোড়াইতে মোড়াইতে উঠে দরজা খুলতে ওই সময় যদি কই দুটো রুটি বানাই দাও খুদে লেগে গেছে কে বইছে জোরে রাখুন তো ফিগিরি চলে না প্রথম নম্বরে বোর কাছে কথা বল না কেন এটা কি তোমার আমার বোরে সাসা শাশির এলে জীবনে আর এই জিন্দে দাড়ি গুলা ভাইকে গেছে সেইদিন আর কোনদিন এক বালিশে ঘুমাই ধর বিয়ের পরে এক বালিশে ঘুমাইতে বলতে বালিশ কিন্তু দুই ডইব না কে কে এক বালিশে ঘুমাম যেদিন চাষার আর কোনো বেল নাই আর একবারে নাতি গুলাকে বুড়েটা সারা রাত কোহায় বুড়ি কয় মুরুক মুড়ি চাপ মুড়ি চাপ কথা বল না কে বেড়ার এখন বল নাই বেড়ার বেল নাই একটা রাত খুশি করতে পারে বিশ্বনবী বলে মা খাদিজার সাথে জান্নাতে যাবে
মা খাদিজা যেমন একজন বান্ধবী ছিলেন আমার নবীর আরে আমার নবীর মতো বান্ধবী খাদিজার মতো বান্ধবী আমার নবীর আর কেউ ছিল মক্কার ভূখণ্ডে আওয়াজ হয়ে গেল নবী মুহাম্মাদের সাথে রোকানা নামে একজন কুস্তিবিদের সাথে কুস্তি হবে এ কষ্ট হইতাছে সারা চম্বেন বলে তো কষ্ট হইতাছে চাচা দাড়িতে মিন্দি লাগা এক বইয়ের যে চুপচাপ করে কথাও করে না দেও না সে নাও না আওয়াজ হইবে বেকার কঠিন এক আওয়াজ হইবে মক্কার ভিতরে আরম্ভ হয়ে গেল আহারে কি আওয়াজ হইল নবী মুহাম্মাদের সাথে কুস্তি হইব নবী মুহাম্মাদ যদি কুস্তিতে হাইরা যায় নবী মুহাম্মাদের এই দেশ থেকে মাইরা তারা দিবে আবু তালেবের কাছে তারা গেছে তোমার ভাতিজার লাগে দশই মহরম কুস্তি হবে তোমার ভাতিজা না পারলে তারায় দিবে আবু তালেব কয় যদি ভাতিজার লাগে না পারে তাহলে কি হইব কয় কিছু হইব না দল ক্ষমতা থাকলে যাও আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ অবন আমি কোনো মামলাই নাই যত আকাম কুকাম করুক কোনো মামলা নাই গাড়ি পুরায় ডাকা মামলা খায় কিশোর গন্ধ কারণ বেড়া সিয়ান বিএনপি করে আরে এইটা বিএনপির আমল হো তোমরা করছো ফসা রাজনীতি কথা ঠিক না বেটি একজন মুসলমান মারা গেছে আলেম মারা গেছে সাইদি আলেম ওলামাটি দোয়া করবে হেড়াও করতে রে কারণ বঙ্গবন্ধু যেদিন দোয়া 15 আগস্ট ওদিনকে সাইদি সাহেবের লাগে ও দোয়া বেড়ার লাগে মরে গেছে কবরে যাবো না 14 আগস্টে মারা গেছে 15 তারিখ তার জানাজা বেটা জানাজার পরে আসরে পরে হাত তুলছে আল্লাহ বঙ্গবন্ধুর তুমি মাফ করে দিও সাথে আল্লাহ মা সাইদি সাহেব খুব মাফ করে দিও এই দোয়া করতে দেরি চাই এবার গলা সিপে ধরছে নাম প্রথমটা লইলি লইলি পরেরটা লইলি আল্লাহ আমাদের হেফাজত করুক জোরকার আমিন সঠিক বোঝার তৌফিক দিক বাবা দুনিয়া যে যতই খারাপ কাজ করুক মরার পরে তার সাথে আর কোনো দুশ্মনী চলবে না সে যে দলেরই হোক যেই ধর্ম যে দলের হোক মুসলমান হলেও হয়েছে কথা ঠিক না বেটি কষ্ট হইতেছে আর মাত্র তিনটা বেরিয়ে চাইছে মক্কায় যখন ডিক্লার হয়ে গেল মোহাম্মদ যদি না পারে তাহলে তারায় দিবে যদি পারে তাহলে কিছু হইব আবু জাহেলের দল ক্ষমতায় ইন্দি মিন্টে আমি বলতেছে আবু জাহেলের দল ক্ষমতায় তো তখন বলতেছে যে মোহাম্মদের দল তো তখন ক্ষমতায় না আবু তালেব বলতেছে যদি বাতিজা না পারে তাহলে তোরা মাইরে তারায় দিবি বাতিজার সাথে যদি না পারে তাহলে একটা বেঈমান রব আমরা ছেড়ে দেব কারণ আবু তালেব আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসত যদিও আবু তালেব আবু জেহেলের দলের দলের একজন মেম্বার কিন্তু বাতিজারে জানের চাইতে বেশি ভালোবাস বাজান তখন আবু তালেব বলে ফেললো বাতিজার সাথে যদি তোর রোকানা না পারে পরেরটা পরে দেহন যাইব আগে যা আগামীকালকে যখন কুস্তি লাগবে ইন দি মিন টাইমে আবু তালেব গেছে শ্বশুর বাড়িতে আমার নবী তখন শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি থাকতেন যখন মারহাবা আপনারা যে খোটা দেন না আলেম ওলামা পরের টাকাই কথাটা কইেন না কারণ আমার নবী জীবনে নিজের টাকায় নাই এ বাজারের দিকে তাকান আমার রসুল জন্মের পরের থেকে নবীর দুধ দুধ মা হালিমার টাকার দুধের দুধের পয়সা পেট করে দিছে তার চাচা আর তার দাদা মাহাবা বলতে পারলেন না 8 বছর বয়সে চলে গেছে চাচার বাসায় 25 বছর বয়সে চলে গেছে শ্বশুর বাড়ি 25 বছর থেকে 41 বছর পর্যন্ত আমার নবী ব্যবসা করছে মা খাদিজার বাড়ি শ্বশুর বাড়িটা দিয়ে আমার নবী বড় লোক এ মুসলমানের পোলা তোমরা যদি আলেম ওলামার গাড়ি দেখো পরেরটা খাও আমার নবী অন্তরে কষ্ট হয় কারণ আমার নবী জীবনে কোনোদিন বাবার কামাই খায় নাই খবরদার আমার নবীর কষ্ট দিও না বাবা মা খাদিজা নবী ঘুমাচ্ছে মা খাদিজা রাত্রে কোনোদিন ঘুমাইতেন না নবীর পাহারা দিতেন আর আমাকে মা বুনরে লাং ঠিক করে স্বামীর মার্ডার করা লাগে বেড়া তাই বিদেশ 32,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে স্বামীর লাগে 1 মিনিট ইমুতে কথা কয় না নাঙের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কয় ঘন্টার পর ঘন্টা খেতে নের করে খেতে নি খেতে নের করে খেতে নি মগির করে মগি স্বামীর লাগে কথা না কয় তো নাঙের লাগে কথা কয় কিশোরগঞ্জের কথা নেন আমার গোপালগঞ্জের কথা হে মুসলমানের পোলা এবার আমার দিকে দেখান আমার দিকে স্পিকার ঘুরাও তোমার বড় একটা ঘুরাও বড় একটা তোমার এই শুনিতে কাম হইব না হাফিজ ভাই আগে মাইক মাইক করতে করতে বেটা বিদায় নিছে আমারও বিদায়ের টাইম হয়ে যাবে তাড়াতাড়ি শেষ করো আমার দিকে ঘুরাও ডাইরেক্ট মারো গুলির মতো আমি খুশি তোমার সব খুশি ভাড়া ঠিক আমারে খুশি করবা না ভাড়া ঠিকঠাক মতো পাবা না
আপনারা ঠিক কোন কিল্লিগে আপনারা তো আওয়াজ ঠিকই পাইতেছে আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন যারা না আমিন যারা দাঁড়ে আছেন আমার দুলাভাইরা বসেন দুলাভাই কইছে এরপর যদি না বসেন এমন বড়দোয়া করব কারণ আমি আজকে অনেক কষ্ট করে সেই বগুড়ার থেকে আসছি আমি কিন্তু ঢাকার থেকে আসছি ফজরের উপরে আল্লাহ শুকর যে আপনাদের সামনে কথা বলতে পারছি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম কথা বলতে পারছি এজন্য বলেন আলহামদুলিল্লাহ আমার আগে ওয়াজ করে গিয়েছেন বাংলাদেশের হাজারো যুবকদের কলিজার টুকরা আধ্যাত্মিক রাহবার এবং যুবকদের আইডল যার কণ্ঠে শৈলত কণ্ঠে এখনো মনে হয় মদিনাওয়ালার মতো যেরকম সাহাবা একরাম রসুলের কথা শুনে মনমুগ্ধ আলোচনা শুনে সাহাবা একরাম পাগল হইতেন যার কণ্ঠে হাফিজুর রহমান সিদ্দিকীকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছেন যে কণ্ঠের জাদুতে যুবকগুলা পাগল পারাপার হয়ে যায় আল্লাহ শুকর আমার আগে তিনি ওয়াজ করেছেন আমি ভাবছিলাম সে ওয়াজ করে যাওয়ার পরে আপনারা থাকবেন না চলে যাবেন কিন্তু আমি দেখতেছি আপনারা আলহামদুলিল্লাহ কেউ যান নাই হয়তো কেউ পায়খানা প্রস্রাব করতে গেছে আবার চলে আসবে আল্লাহ শুকর যখন আল্লাহু আকবার একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে দুই হাত উঁচা করে বলেন তো কে আরো জোরে আল্লাহ তুমি মাফ করে দাও যুবকরে মাফ করিয়া উঠাইও হাসুরে কত কাদা কাদবা বাজান কবরে তোমার কান্না কে হইবে না দেখবে এই তোমার কান্না ববে কে সাপে কাটবে গুরজ মারবে জানানি কলিজাফাটিয়া যাবে শুনছুনি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ আপনি রহমতের কলি টেনে নেন না আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্ট করে ডেলি মারা যাচ্ছে আমার যুবক ভাইরা এরা এখনো মরে নাই এরা এখনো জীবিত আছে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোরে কানা আমিন মাহফিলের শুরুতে যারা আমার সাথে আমিন আমিন বলছেন এদেরকে যেন আল্লাহ মাফ না করে ময়দান ছাড়ার তৌফিক না দেন আজকের মাহফিলে যিনি সভাপতি এই জামিয়া ফারাইজিয়া পশ্চিম গোবরিয়া কওমি মাদ্রাসা যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে এতগুলা জায়গা যারা দিয়েছেন এই ফরাজি বাড়ির মানুষগুলি আল্লাহ এদের সবাইকে জান্নাতের একটা জায়গার ব্যবস্থা করে দেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মতিউর রহমান ফরাজি ইলিয়াস আহমেদ কাসেমি আল্লামা বাহাউদ্দিন সাহেব এখানে অনেক প্রধান অতিথির নাম আসছে মুফতি মোহাম্মদ আলী সাহেব হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস ওলিকুল শিরোমণি আপনাদের এই এলাকার গৌরব যেরকম মারহাবা এবং আর একজন হুজুর হয়তো আসতে পারেন নাই আধ্যাত্মিক রাহবাদ অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব চৌধুরী হুজুর আসতে পারেন নাই মনে হয় না আসবেন আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা আল্লাহ হুজুরের কণ্ঠকে আরো সুন্দর করে দেন এবং আমি দেখেছি মাদ্রাসার ভিতরে এমন এমন ওলামা একরাম বসে আছেন আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না স্টেজের পিছনে স্টেজের ডানে বামে অনেক কলিজার টুকরো আমার আধ্যাত্মিক রাহাবার যাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয় এরকম রাহাবার আমার ডানে বামে বসে আছে অনেক মাদ্রাসার ইহতেমামের দায়িত্বে যারা আছেন তারা বসে আছেন নাজিমে তাহালিমাতের দায়িত্বে আছেন শিক্ষা সচিবের দায়িত্ব পালন করছেন এরাও বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি সকলকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই আল্লাহ মাহফিলকে আপনি কেয়ামতের ময়দান পর্যন্ত কামিয়াব করে দেন নাজাতের ওসিলা বানায় দেন
এবার আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি কারণ আমার আগের বক্তা দেখলাম রাসূলের শান মান নিয়ে আলোচনা করেছেন উনি তিনটা দিক দিয়ে আলোচনা করেছেন উনি ওনার আলোচনা শুরু করেছেন আমার রাসূলের ইজ্জত আমার রাসূলের ভাষা আমার রাসূলের কথা কেমন ছিলেন আমার রাসূলের ইত্তেবা আমাদের জন্য কতটুকু করণীয় দরকার আমার রাসূলের ভালোবাসা কতটুকু দরকার এটা বুঝাইতে যাইয়া সেই স্মৃতিমধুর কণ্ঠ দিয়ে উনি বুঝাইতে চেয়েছিলেন যে আমার রাসূলের ইত্তেবা করলেই আমাদের জান্নাত কথা ঠিক না ঠিক রাসূল যেভাবে কথা বলেছেন এইভাবেই আমাদের কথা বলতে হবে মানুষের সমালোচনা করা যাবে না কিন্তু সমালোচনা তারই করা যাবে যারা রাসূলের চরিত্রের উপর আঘাত করে যারা মুসলমানের চরিত্রের উপর আঘাত করে যারা নামাজের উপর আঘাত করে এদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কথা ঠিক না ঠিক আমার রাসূলের ইজ্জতের পরে যারা আক্রমণ করবে প্রত্যেকটা নাস্তিককে কুত্তার মতো কোবাইয়া মারতে হবে হে কুলিয়ারশরের যুবক হে কিশোরগঞ্জের যুবক তুমি কিশোরগঞ্জের যুবক আমি গোপালগঞ্জের সন্তান দীপ্তকণ্ঠ আওয়াজ হবে গঞ্জগঞ্জ মিল আছে কার বগলে কত জোর আছে এই গরমের মধ্যে দেখাই দিবা আসাদপুরের মতো একটা লুচ্চা লম্পট যার জন্মের মধ্যে ভেজাল আছে আমার কথা কথা ঠিক না বেঠে আসাদপুর পরে আমার নবীকে বলে সে মধ্যপ্রাচ্যের মক্কার বড় পান্ডা মক্কার বড় ডাকাত নবী মুহাম্মদ আসাদপুরের বিরুদ্ধে কথা বললে আপনার আমার গুনাহ হবে না কথা বল না কেন ওই পীরের বিরুদ্ধে কথা বললে তোমার আমার গুনাহ হবে না যেই পীর নামাজ পড়তে নিষেধ করে মহিলাকে নিয়ে সারা রাত কুকুম কুকুম করে আছে না নাই এই পীরের কপালে জুতার বাড়ি এটা পীর না এর পীর কবার দুলা বাইরে বাপ কওয়া সমাজ আমার পীরে তোমার বরুলে কুকুম কুকুম করে পাড়ার করে পাড়া এ পাড়ার কামালো পাড়ির কাছে যাওয়া কথা ঠিক না বেঠিক যেই পীরে মহিলা তালাশ করে মুরিদ করে তো পাড়া প্রগজন তো না হাফেজ কি খালি খালি বিদায় নিছে মিজের থেকে ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি এই মিডিয়ার অনেক কষ্ট করে আইছে এটা একটু বিরক্ত করবে আপনারা চেতাসেতি করেন না কিছু কিছু লোক আছে হু দেয় খালি না ওটা এর মতো লাভ এই বেটার এত কষ্ট করে ঢাকার থেকে আইছে বেটার আইছে তো আমার ওয়াজ গুলা মানুষের কাছে প্রচার করার লেগে আবার কিছু আছে ড্যাম না মার্কা মিডিয়া আর আলেমুল্লাহ মারে খালি কালারিং করে কথা ঠিক না বেটে আজকে মামুনুল হক জেলখানায় মিডিয়ার কারণে আজকে মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে মিডিয়ার কারণে এ কথা বল না কেন এই অসাধু মিডিয়া আমরা চাই না এই জন্যই হাফিজ ভাই অনেক কষ্ট করে মিডিয়ার থেকে আড়ালে থাকার চেষ্টা করে আমি আবার কিছু অনুমতি দিই কি লেগে দেই জানেন কারণ আমার এই বুলেটিন গুলো আসাদ নূরের কান পর্যন্ত পৌঁছাবার দরকার আছে তাহলে উলামা একরাম এখন একটু রেডি হন তো এত সময় তো ঠান্ডা আওয়াজ শুনছেন একটা গরম এ কেন জেহাদি যখন নাম লাস্ট একটু লকব আছে তো বাপ শব্দ আইতে আমি আসাদ নূরে চ্যালেঞ্জ করছি তুই লন্ডনে বসে আমার নবীরে মক্কার গুন্ডা কস আমার নবীরে তার ফুবাতো বোনের সাথে বলে আমার নবী পরকিয়া করছে এই ডেমনার পর ডেমনা তোর জন্ম কোথায় আমি জানি না তোর যদি সত্যিকারে মায়ের স্তনের দুধ খেয়ে থাকত বাংলার জমিনে কোন ইয়ার উপর দিয়ে নাম দিয়ে আমাকে জানাই তারপরে নাম এস তুই সেই ওয়াল পর দিয়ে নাম দিয়ে ওই এক পরে তোর চাঁদটা কেটে ফেলবো তোর জীবিত কেটে ফেলবো তোর জীবিত কেটে ফেলবো কথা ঠিক না বেঠে দেখ আমার একটু বাবা আছে এক কটা বাবা আছে দুই ভাবে দেখা যাবে কার কত লাভ আছে শুধু একটা কথা মিল থাকতে হবে মুসলমান হুজুগে বাঙালি চলবে না আজকে আলে মোলামা জেলখানায় আলে মোলামা আজকে কষ্টের পাহাড় নিয়ে জেলখানায় ঘুরে পরিমণির মতো একটা নটুকি হে সারা পাইয়া যায় দুই মাস পরে আর কি আকমরা করছে আলে মোল্লামা এখনো বেড়া গজেল খানে পচাই পচাই শেষ করে কথা কর না কেন মন খারাপ
গরমের ভিতরে খারাপ লাগতেছে না উপরে গেল আর 20 মিনিট কথা কই না হ্যাঁ 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 আমার সাথে বড় বক্তব্য ওয়াজ করছে আমি পৌনে এক ঘন্টা না আমার তো তারতে নিচে থাকতে হবে তবে আপনারা যতটুকু সময় চাইবেন আমি ততটুকু সময় চেষ্টা করব ওমা তাওফিকিল্লাহ বিল্লাহ কিন্তু একটা কথা বলতে হবে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ তার চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করে একটা কথা বলে পরে জায়গায় জীবিত গাইরে ফেলবে আগে শুনছি আইয়ামে জাহিলিয়াতের জামানায় জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো আর কিয়ামতের মাঠে আল্লাহ কোনে বলবে ইদাল মাউদাতু সুইলাত বিআই দামবিন কুতিলাত ওই মেয়েটা বলবে আব্বা কেন আমার জীবিত দাফন করছিলা এই জবাব দিয়ে তারপরে তুমি মাওলানার সামনে দাঁড়াও বিআই দামবিন কুতিলাত কেন আমাকে জিন্দা দাফন করছিলা ওই মেয়েটা বলে আল্লাহর সামনে দাঁড়ায়া বাবা মার কাছে জিজ্ঞেস করে আর আসাদপুরের কলার ধরে আমরা জিজ্ঞেস করব কিয়ামতের মাঠে যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই যেই মানুষটা দুনিয়া সব নবীগুলা মৃত্যুর পরে আসমানে চলে গেছে শুধু উম্মতের দরদে একটা মাত্র মানুষ যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মত উম্মতি বলে কাঁদে আবার সেই নবীকে কেন তুই গালি দিয়েছিলি তার চরিত্রে কেন আঘাত করেছিলি এই আওয়াজটা আমাকে দে কি আপনারা দিতে পারবেন না এ আমার তালেবে ইলম বাবাজিরা জীবনে জন্ম নিয়েছে একদিন মৃত্যু হবে একদিন উলামায়ে কেরাম জীবনে জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে একদিন মরণ যদি হইতো হয় দুই সেকেন্ড নাস্তিকে লইয়া তারপরে মরব রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দিকে আরাক করা লাগে হাত তুলে দেখায় না এই সময় তো তাকবীর দেওয়া উচিত কই গেলা কেন নেউড়া বাগের মতো হয়ে গেলা কেন এই আসাদপুর বাংলাদেশের বাইরে বসে নবীর চরিত্র নিয়ে কথা বলে কি ফ্যান্ডা জাতা দিয়ে একটু নিচে নামাই দেন বাতাস তো আমার গায়ে লাগে না কির সাতার বাতাস এই মুসলমান ভাইরা আমার দিকে তাকান আসাদপুর বাংলাদেশের বাইরে বসে নবীর বিরুদ্ধে কয় নবীকে বলে মক্কার রাখাল মক্কার সবচাইতে বড় ভণ্ড মক্কার সবচাইতে বড় চরিত্রহীন এই কথা লম্পট বলে গালি দেয় আসাদপুরের মতো মানুষ শুধু আসাদপুর একা না বাংলাদেশে অনেক নাস্তিক আছে তার আসাদপুরের সাথে কণ্ঠ মিলায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে কথা ঠিক না ঠিক হালাকি আমার নবীর সিরাত চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক কোরআনে এইভাবে দিছে আমি ওই আয়াতখানেই তেলাওয়াত করেছি আমি আয়াতখানা তেলাওয়াত করবো আপনি এত জোরে আল্লাহু আকবার দিবেন আমার নবীর কান পর্যন্ত আপনার আল্লাহু আকবার ধরে চলে যাবে কারণ আমরা জন্মগ্রহণ করেছি বাংলা মায় আমরা মদিনায় জন্মগ্রহণ করি নাই আমাদের আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যাক আপনারা চান না শোনেন কোরআন আল্লাহ তাই হলে কি বলে আমার নবীর চরিত্র সম্পর্কে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ وإنك لعلى خلق عظيم উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র মেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার চরিত্রে চরিত্রবান হতে বলেছে যার মডেলে মডেলিং হতে বলেছে لقد كان لكم في رسول الله اسوة حسنة তোমার গোটা জিন্দেগি সুন্দর করার জন্য উসওয়াতুন হাসানা করার জন্য অন্য কোন নেতার পায়রুবি করতে হবে না তোমার নবীর চরিত্রই যথেষ্ট তোমার নবীর ইত্তেবাই যথেষ্ট আমার নেতা শেখ মুজিবুর রহমান এই কোট গায় দিয়েছে কালা কোট আমি সেই কোট গায় দেই কথা ঠিক না ঠিক জিয়াউর রহমান এই জুতা বায় দিছে এই ছাতা মাথায় দিছে আমি সেই ছাতা মাথায় দেই জিয়ারে খুশি করতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে নাক পাত্তি নেতা নেউড়া নেতা হেও তার বাড়িঘর সুদ্ধা জ্বালায় দেয় আর আমার নবীরে গালি দিলে তার চরিত্র মনে হয় বঙ্গবন্ধুর চরিত্র নবীর চরিত্র সেই তো অনেক ভালো কথা বলেন না কেন নবীর চাইতে দামি মানুষ জিয়াউর রহমান অনেক দামি মানুষ আমি হুজুর অনেক দামি মানুষ এই সভাপতি অনেক দামি মানুষ
তাহলে দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও, মাইকেলা মাইক বাড়াও, দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, ওই নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললো আর জায়গায় পুঁতে ফেলবো। হে যুবক রাজি আছো না? এবার যারা দাঁড়িয়েছেন বসে আছেন, মদিনাওয়ালা কামনিওয়ালা আমার বিশ্ব নবীর চৌদা পর্যন্ত আওয়াজ যাবে। যদি ওলামা একটা কিশোরগঞ্জে দাগ দেয়, কারণ এই কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা তারিখের আতারিয়ে সাহেব রহমাতুল্লাহ আলাইহে, যার কণ্ঠের মধ্যে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শোনা যাইত। আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মর্তে মুজাহিদ ছিলেন, আমার গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আর কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন না কেন? এই জমিন থেকে আওয়াজ আসবে না রসুলের পক্ষে কার জমিন থেকে আসবে? গোপালগঞ্জের জমিন থেকে আওয়াজ আসবে না কোথার থেকে আসবে? আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, আয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। যদি রসুলের বিরুদ্ধে আর একটা কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে আর একটা আইন পাস করো, তোমার কল্লার জায়গায় কল্লা থাকবে, ধরার এক জায়গায় থাকবে। শুধু আওয়াজ দিয়ে দেখে দাও, শুধু আর একটা বার আলেমদের চরিত্র নিয়ে কেউ সিনেমিনি খেলতে চায়, আর একটা আলেমের কাছে চরিত্র নিয়ে কেউ যদি একটা কথা বলে, বিশ্বনবীর চরিত্র আঘাত করে, ওই নাস্তিকের বিরুদ্ধে আপনার আবার আন্দোলন হবে। কাকে রাজি আসো? এবার আল্লাহকে আল্লাহ, এই কণ্ঠগুলো আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। আল্লাহ আমার রসুলকে আমরা দেখি নাই, বেলাল আমার নবীরে দেখে সহ্য করতে পারে নাই, আবু বকর আমার নবীরে দেখে পাগল হয়ে গেছে, হযরত ওমরের মতো মর্দে মুজাহিদ আমার নবীর কাছে তার মাথাটা নত করে দিয়ে সারা জীবনের জন্য জান্নাত কিনে নিছে, আমরা তো নবীরে দেখি নাই, আলেমুল আমারে দেখছি, আলেমদের মজমায় বসে সভাপতিদের সভাপতিদের উলামা একরামের মজমায় বসে একটা পণ করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো এক ফোঁটা রক্ত যতদিন প্রবাহিত থাকবে আমার শরীরে, কোন নাস্তিককে বাংলার জমিন আমার নবীর চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না, কোন আলেমের চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। আলেমদেরকে ধরে ধরে বলবা, অমক কষে তমক কষে জেলখানায় ভরে ভরে দিয়ে দিবা, না আর মেনে নেওয়া যাবে না। ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ। উনি এখনো আসে না নাই, তবে আল্লাহর ধরা ভাই, ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ, আল্লাহ ধরেন কিন্তু কি দেরি করে ধরেন, কথা ঠিক না ভাই? হ্যাঁ, মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, যারা কন মারহাবা, 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে উঠে তারপরে আল্লাহর সাথে কথা বলতে বলতে, এবার চোখের পানি ফেলবেন, কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আপনার চোখের পানির বাদৌলতে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আজকে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে কথা বলবে, ইন দি মিন টাইম আল্লাহ পাক বললেন, মুসা রে সাল্লুন আলা নবী, আমার ফেরেশতার আমার নবীর পরে দুরুদ পড়ে, সমস্ত মানুষ দুরুদ পড়ে, কীটপতঙ্গ দুরুদ পড়ে, তুইও দুরুদ পড়। আর সুবহানাল্লাহ বাইতে যে বউর সামনে কইয়া কইয়া, এখানে কইলে তো লস হইব, আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কবে হবে বাড়ি ঘর তুমি চিনো, আমি তো শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, তোমার কথা কইছি, তোমার প্রশংসা করতে যে যারা কৃপণতা করবে, কি দোয়া করবো, লুলা বানাই দিবা। এবার আওয়াজ হইব কেমন? এ মুসা আমার নবীর পরে দুরুদ পড়, চিন্তা করতেছে চিল্লানি মিল্লানি যেমনি শুরু হয়েছে, আমি তিষ্ঠুক করে মরে যাবো, যাও মরে যাও এনে মরো। আল্লাহ
মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ আমি জানতাম আমি আর আমার ভাই হারুন আলাইহিস সালাম এই দুইজন হলো রানিং নবী আর আমাগো আগে যত নবী দুনিয়া আছে একজনের নাম তো মুহাম্মদ নাই তুমি বলতেছো নবী মুহাম্মাদের পরে দুরূদ পড় এই নবীটা কে না খুব করা মেজাজের মানুষ ছিল তো যেই মানুষটি এমন করার করা আজরাইলে থাবুর দিয়ে চোখ ঝুলাই দিছে হে খালি মূসা আলাইহিস সালামের কাছে যে সালাম দেয় নাই সালাম কিল লেগে দিল না এক থাবুর দিয়ে চোখ এমনি ঝুলে রইছে কি করার করা করা এই চোখ ঝুলানো অবস্থা আল্লাহর কাছে গেছে আল্লাহ এতদিন আমি মাইরা মানুষের চোখ ঝুলাইতাম আড্ডি গুড্ডি ছুটাইতাম হে আমার চোখ বাইর করে দিছে থাবুর দিয়ে কি থাবুর দিছে আমার আল্লাহ কইতে জানোস না মূসা আলাইহিস সালাম এমন এক করা 19 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষ একটা সিঙ্গেল থাবুর দিছিল আর কান দিয়ে নাক দিয়ে দাঁত দিয়ে গিলু বেরিয়ে গেছে হে মুসার মুসা তোর তো চোখ বাইর হয়েছে আর কিছু বাইরে নাই তুমি এর ভিতরে ছিলে তাহলে আমার চোখ বাইর করার ভিতরে না আল্লাহ কয় তোর চোখ বাইর করছে কথাই কয় তুমি তো সবই জানো আল্লাহু আলিমুন বিজাতিস সুদুর কয় তুই কো তুই সালাম দিছিলি কয় না এর লেগে তো ঠিক আছে তোর চোখ বাইর করছে দাঁত তো বাইর করে নাই আমার যা আমার বাপের বানানো কথা না মিশকাতের লম্বা চওড়া হাদিস জোরে কর মারহাবা কষ্ট হইতাছে তাহলে আমার দিক চাইয়া থাকবে আল্লাহর শুকর আদায় করবেন কেমন মূসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম এত জলিল কদ নবী আল্লাহর সাথে কথা বলতেন সপ্তাহে পাঁচ দিন কথা বলতেন আল্লাহ হে মূসা আমার আজরাইলে থাবুর দিলি আল্লাহ তুমি পাঠাইছিলে এটা নামাজ রাই এটা আজরাই হ্যাঁ পাঠাইছিলেন তো তো সালাম দিল না তো আই কই তোমার জান কবজ করতে আইছে তা আমি মনে করছি না ফেরাউনের বংশের কোনো মস্তান বুঝি সিঙ্গেল একটা থাপুর দিছি ডাবল তো দিয়ে দেয় সেই মূসা আল্লাহর জিগায় এবার কানবেন বহু সাবসেন দেখবে এখন আমার নবীর লেগে প্রেম কয়জনের আছে সেই মূসা যে থাপুর দিয়ে আজরাইলে সব বাইর করে দেয় আল্লাহ আমি জানতে চাই গো আমি জানি আমার আগে যত নবী আসছে কারো নাম মুহাম্মদ আহমদ মাহমুদ শাফি কাফি নাই ও মালিক আল্লাহ তোমার নবী মুহাম্মাদের পরে দরুদ পড়ব এই মানুষটা কি আমার আগে দুনিয়া আসছে না আমার পরে আসবে মূসা রে তোর 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসবে আমার নবীর পাগলরা রে কার লাগিয়া বাদস সুখে কার লাগিয়া বাদস সুখের এত সুন্দর ঘর সেই ঘর ছেড়ে চইলা যাওয়া অন্ধকার ওই কবল আল্লাহ সারা বন্দ কে ওই কবল কোটি কোটি ফেরেশতারা কাঁধে কাঁধের উপরে বর্তে হাফাত হুমুল মালাইকা বসিয়াত হুমুর রহমান নাজালাত আলাইহিমুস সাকিনা আসমান পর্যন্ত ফেরেশতারা এই মাজমাটাকে ঘিরিয়া রাখছে তোমার চোখের পানি দেখার লাগিয়া ফেরেশতারা তোমার আমারে বানাবার নিষেধ করছিল আমার আল্লাহ কিন্তু এই ফরাজি ফরাজিয়া মাদ্রাসার মাঠের দিকে ফেরেশতাদের সাক্ষী রাখতাছে তোরা তাদেরকে বানাইতে না করছিলি তাকায়া দেখ জাহান্নামের ভয় আমার নবীর কথা শুনে কেমনে কান্দে গো আমি আল্লাহ তাদের চোখের পানি এত দামি বানাইছি
চোখের পানি পড়তে দেরি আছে জান্নাত কোন ফেরেশতার জন্য বানাই নাই জান্নাত কোন ফেরেশতার জন্য বানাই নাই জান্নাত বানাইছে একমাত্র আমার গুনাহগার বান্দাদের লাগিয়া বাজানডে আমি দেখব এখন এই মাসমাই কার মা নাই কার বাবা নাই গো আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি গতকালকে মা পিলে 12 বছরের একটা যুবক লাভ দিয়া প্যান্ডেলের ভিতরে দাঁড়ায় গেছে হুজুর আমার তো মা নাই গো আমার বাবা যায় আমি কার কাছে যায় বাপ যাব হে আমার কুলিয়ার চর কিশোরগঞ্জের যুবক ভাইরা আজকে 3 তারিখ হলো সেপ্টেম্বরের 3 তারিখ এই সেপ্টেম্বরের 3 তারিখে মাসমাকে ফরাজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার জমিনটারে সাক্ষী বানায় ফেলাও হুজুর আমার মা পাশ বাগানের নিচে ঘুমায় আছে আমার বাবা বাগানে ঘুমায় আছে আমার নবী প্রতিদিন নামাজের পরে মা মা বলে কাঁপত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল নবী ফুফায়া ফুফায়া কান্দে আল্লাহ আয়াতটা মা বাবাকে নাজাতের জন্য তুমি নাজিল করছো কিন্তু আমার মা বাবা তো আমার কাছে মুসলমান হয় নাই আমি কেমনে তোমার কাছে আয়াতটা করিয়া দোয়া করি আমার জাতির পিতা ইব্রাহিম এই দোয়াটা করে যাইতে পারে নাই আমি কেমনে দোয়া করি ও যুবক ভাইরা এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবা আমার মতো কার মা নাই গো এই মাদ্রাসার জায়গা যারা দিছে আমি জানি নাই ফরাজিয়া মাদ্রাসার কমিটির কার মা নাই কার বাবা নাই চোখের পানি যখন আমার মাওলায় দেখবে লুমেন দিয়া তোমার চোখের পানি মুছাইয়া জীবনের সব গুনাগুলি মাফ করে দিবে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোরে কোন আমিন হে মুসা আমার নবী মুহাম্মদ তোর 3000 বছর পরে আসবে তোমাকে সভাপতি কান্দে আশেপাশের উলামা ইকরাম যাদের মা নাই তারা কান্দে তুমি কাঁদবা না কেন বোঝা গেছে তোমার দিল শক্ত হয়ে গেছে আল্লাহ বলে মুসা রে শুনবি তাহলে নবী মুহাম্মদের এত দাম তার উম্মতকে এক পালায় দিলে সারা দুনিয়ার উম্মতকে এক পালায় দিলে তার একটা গরিব উম্মতের নেক যদি এক পালায় দেয়া হয় আর সারা দুনিয়ার নবীর নেক এক মালায় দিলে উম্মতের একটা রাতের চোখের পানি সমতুল্য হবে না সুবহানাল্লাহ আস্তে কইলে আল্লাহ বেজার হয়ে যাবে আমার নবী বেজার হয়ে যাবে রে বাবা এই পোলাটাই তালবি আলিবে তুই যাইস তা দিকে তুই স্যান্ডেলে কই যাইতেছিলি রে আমি আর 10 মিনিট কথা কব আয় মনে রাখবো তাহলে আমার লাগে ওয়াদা দিতে হবে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে হাফিজ রহমান চেষ্টা করছে বহু জারি মারিও মারছে এটা কি যাত্রা পাল উঠে গেলি আমি ওটা কমবো না যে উঠবে লুঙ্গি টেনে ধরবে তাহলে ওয়াজ করবো না যাবো এত কষ্ট করে আমি 13-14 ঘন্টা সবর করে আইসি আপনাকে ভাবি না সেই বগুড়া কে হেনে এখন যদি যান গা কষ্ট পাবো না আর যাবে না কেউ ইনশাল্লাহ বলেন আমি আর আপনাদের এখানে 15 থেকে 20 মিনিট কথা কথা তাহলে শর্ত একটা যে উঠবে টাইনে ধরতে হবে এক সাসা চিন্তা করে আমার তো বর্ষা পেরে বেড়া মাছ আমি জায়গা টাইনে ধরলে তো মান সম্মান সব শেষ আরে ভাই এর মধ্যে ঘটনা ঘটছিল 2014 সালে হুজুর রাগ করেন না মাঘ মাসে শীত আমি কইছি যে উঠবে আরে টাইনে ধরবে এক বুড় আর পোষা ভাই জাদা গন্ধ আগে তখন হাফিজ ওয়াজ করতেছে বুড়ের পোষা ভাই হে তো বই রয়েছে যে ইলিয়াস রহমান জিয়াদি কি করে না করে ইউটিউবে শুনি তো কান দায় হাসাই দেয় আজকে কি করে বেটা ডাইট হয়ে বই রয়েছে কিন্তু পোষাবে তো গুতেইতেছি তো সুরা ইউসুফের তাফসির দর্শি কেবল ইউসুফের কুয়ায় ফেলছি বালতিটা কেবল নামাইছি বেটা টানতাছি এর ভিতরে বুড়ে আর পোষা পাইছে এমন ভাবে আইছে আর আমিও কইছি যে উঠবে আর টাইনে ধরবে বুড়ার লজ্জার আর ওড়ে নাই ভাই আমি চিন্তা করে পোষাবে কথা বলে না যদি এই খেরের মধ্যে সারি বিজে যদি আর একজনের পিছনে যাতে ঝামেলা এই শীতকাল দূরে চিন্তা ভাবনা করে চিন্তা করে ধুরো নিচে ওমার মুনা উঠবো না আমার ডামার ভিতরে রাই কেমনে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটার লুঙ্গির ভিতরে নিচে নিয়ে বেড়ে আস্তে আস্তে সারছে বাস্তব ঘটনা নিয়ে
আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের সাফা জিনিসটা ও স্যার স্যারাই উঠছে লুঙ্গির ভিতর যখন স্যার স্যারাই উঠছে পাশের তেক ডিজিটাল বলা হয় সাসা উজান ওফানের মতো স্যার স্যারাই কি কষ্টে কষ্টে জেহারি জারে মুতে দিছি বেসাল মারিসটা মানে সুখ করে বলে থাকে সাসা জবাব ইলিয়াস রহমান জিয়াদি হাফিজ রহমান সিদ্দিকি প্রতিদিন তোমাদের এই গ্রামে আসবে না কথা ঠিক না বেটে ফরাইজিয়া মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করছে আমাদেরকে আনার জন্য তোমরা তো আগামীকালকে হয়তো কেউ গিবাতের টোল্লা লইবা আবার হয়তো কেউ আছে প্রশংসার বাড়ি লইবা আমাদের এখানে আনতে কত কষ্ট হয়েছে জানো এই কমিটি কত কন্যা কেন মাদ্রাসার ওয়াজ যদি ভালো হয় বাস মাশাআল্লাহ আনছিল সভাপতি রে হুজুর একখানা আনছে রে বড় বড় বক্তা হইছে আর যদি ওয়াজ ভালো না হয় রে ওরে বাইরে ভাই ওই হুজুরে বাস দেয় কি আইকে লাডা যাতে ব্যথা পাইবে না হাসেন কেন আলেমরে এখন খেলনার পুতুল বানায় ফেলছেন না একজন আলেম লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ তোমার মতো কেদরালে সদরালের জন্য আল্লাহ দুনিয়া রেখে নাই আলেম ওলামার চোখের পানির খাতিরে আজকে আল্লাহ দুনিয়া রেখে দিয়েছে যদি আলেম ওলামার প্রশংসা তোমার করতে মন না চায় মাদ্রাসার ছাত্রদেরকে বকা দিতে মন চায় রাত আড়াইটার সময় আইসা দেখে এই মাদ্রাসার হেফজখানার বারান্দা খাড়ায় দেবে গরিবের সন্তানগুলো ঘুন ঘুন করে আমার মাবুদের কালামকে তেলাবাত করে আর খামবে এদের চোখের পানির খাতিরে আজকে ও এমপি মন্ত্রীগুলো তোমাদের তখতা দাউস টিকে আছে একমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের কারণে এদের চোখের পানির অনেক দাম কথা ঠিক না বেটে হ্যাঁ মুসা তুই জানোস আমার নবীর দাম কত আল্লাহ তালা একটা কাজ করো কি আমার নবুয়তি দরকার নাই নবীর যদি এত দাম হয় তাহলে তার উম্মাদ বানায় আমি আর ওয়াজ করব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا أبا تكبير بوري আমার মন মতো সুবহান আল্লাহ কি আমার একটা বদভ্যাস আছে এই 24 বছর ওয়াজ করি আমার মন মতো না হইলে আমার ভালো লাগে না আর আপনি সুবহান আল্লাহ জোরে কোন আমার আল্লাহ খুশি আমি খুশি রেডি